আজি আমি লৈ আহিছো আসাম টেট এক্সামিনেশন 2012 এলপি সাবজেক্ট ম্যাথমেটিক্স পার্ট নম্বর 3। গতিকে আজি আমি আরম্ভ করিম অসম এলপি টেট 2012 ম্যাথমেটিক্স সাবজেক্টর কোশ্চেন সলভ। আজি আমি আরম্ভ করিম 11 নম্বর অঙ্কর পৰা। গতিকে টেট পরীক্ষার্থী সকল তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰি সম্পূর্ণ ভিডিওটো চাবা আর বন্ধু বান্ধবীর লগত শেয়ার করিবা। আর যিসকল টেট পরীক্ষার্থী মোর চ্যানেলত নতুনকৈ সংযোগ হৈছে আর চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা। আর অনাগত দিনত মই আপলোড করা নতুন ভিডিওর আপডেট পাবলৈ বেল আইকনত ক্লিক করিবা। এতিয়া আমি 11 নম্বর অঙ্কলে আহোঁ। 11 নম্বর অঙ্কটো কি দিছে? এখন আয়তাকার ফুলনি বাগিচার দৈর্ঘ্য আর প্রস্থর অনুপাত 3:1। এটো অ্যাকচুয়ালি আজ দিছে, আপুলিষ্টক দি দিয়া কোনো হয়। ওকে, যদি বাগিচাখনৰ দৈর্ঘ্য 150 মিটার হয় তেন্তে ইয়ার প্রস্থ কিমান? এ নম্বর 120 মিটার, বি নম্বর 110 মিটার, সি নম্বর 100 মিটার, ডি নম্বর 50 মিটার। চোৱা, ইয়াতে আমার কি আছে? আয়তকার বাগিচার দিক আর প্রস্থর অনুপাত দিয়া আছে, হয়নে? সমাধানটো কর 11 নম্বর সমাধান কেনেকৈ করিব চোৱা। ফার্স্টত কি করিব লাগিব? ধরা হল দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য কি দি বুঝাইছিল? এল দি বুঝাইছিল। আইটোর দৈর্ঘ্য কি এল দি বুঝাইছিল? দৈর্ঘ্য ইকুয়াল টু 3x, কি আছে একক? মিটার। মিটার হলে আর প্রস্থ কি হব? বি ইকুয়াল টু কেমন আছে? 2x মিটার। বাগিচা কোন কি দিয়ে আছে? দৈর্ঘ্য দিয়ে আছে। গতিকে প্রশ্ন মতে দৈর্ঘ্য কি আছিল? 3x ইকুয়াল টু কিমান আছে? 150 সেন্টিমিটার, হয়নে? এইটো x ইকুয়াল টু দৈর্ঘ্য বাই 3 সেন্টিমিটার, 3×15=50 এক্স এর ভ্যালু আমি 50 সেন্টিমিটার পালো। গতিকে কি উলিয়াব দিছে? ইয়ার প্রস্থ হব, প্রস্থ সমান সমান 2×x, এক্স এর ভ্যালু পালো কিমান? 50। মিটার দিবে। ওকে, ইয়াতে 100 মিটার এইটাই হব শুদ্ধ উত্তর। বুঝি পালানে? আরো একটা কথা মন করা, তোমালোকর এই পরিমিতির পর কিন্তু ভালো সমস্যা দিয়ে তোমালোকে অল্প মনোযোগ দি ঘরত করিব লাগিব। 12 নম্বর দিছে এখন রেলগাড়ি 21:30 বজাত যাত্রা আরম্ভ করে লক্ষ্যস্থান পাই গৈ পিছদিনা 9:20 বজাত যাত্রাটো সম্পূর্ণ করিবলৈ কিমান সময় লাগে? এ 12 ঘন্টা 10 মিনিট, বি 12 ঘন্টা, সি 11 ঘন্টা 50 মিনিট, ডি 14 10 ঘন্টা, কি আছিল ডিটো? 10 ঘন্টা 50 মিনিট। হব, এতিয়া আমি সমাধান করো অঙ্কটো কেনেকৈ করিবা এইখিনি অলপ মন দিবলৈ ট্রাই করাচন। হল
ইয়াতে কি আছে ইয়াতে এইটো গৈছে তেতিয়াহ'লে ইয়ালৈ বাইশটা এইটোত তেইশটা এইটোত ভালনে ইয়াতে একুশৰ ইয়াৰ পৰা যাত্ৰা কৰিছে এক ঘণ্টা দুই ঘণ্টা টোটালি ইয়াত কিমান আছে দুই ঘণ্টা ত্ৰিশ মিনিট আছে অ'কে দুই ঘণ্টা ত্ৰিশ মিনিট আৰু ইয়াতে আছে ন ঘণ্টা বিশ মিনিট ন ঘণ্টা বিশ মিনিট যোগ আছোন শূন্য পাঁচ এগারো এগারোটা পনেরো এগারো ঘণ্টা পনেরো মিনিট সময় লাগিছে গতিকে শব্দ উত্তরটা হবে এগারো ঘণ্টা পঞ্চাশ মিনিট কত আছে সি নম্বর ওকে সি নম্বরটা হব শুদ্ধ উত্তর তেরো নম্বর অঙ্কটো হল তলত কারখানা এটাত গাড়ি নির্মাণ করার তথ্য দেওয়া হয়েছে কারখানা কোন গাড়ি নির্মাণ করার তথ্য এনেকৈ দেওয়া হয়েছে হয়েছে ইয়া এই গোটেই চারিটা কি বলে ধরা হয়েছে এক হাজার বলে ধরা হয়েছে ঠিক আছে নির্মাণ করা গাড়ির সংখ্যা হল এটু তারমানে এনেকুৱা চারিটা আয়তর সমান সমান এক হাজার গতিকে দুটা আয়তর সমান সমান কিমান হব পাঁচশ হব ইয়াতে আছে এক হাজার ঠিক আছে ইয়াতে আছে এক হাজার গাড়ি আচ্ছা ইয়াতে আছে এক হাজার ইয়াতে আছে পাঁচশ তাহলে টোটাল কি হব নির্মাণ করা গাড়ির সংখ্যা হব তিনি তিনশো পঞ্চাশ বি তিনি ত্রিশ হাজার পাঁচশো সি তিনি হাজার পাঁচশো ডি তিনি হাজার পঞ্চাশ কিন্তু হব এই গোটেকেইটা যোগ করা যোগ করে কি হব এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আমি কি লিখো থ্রি ফাইভ জিরো জিরো তাহলে এই সি নম্বরটা হব তিন হাজার পাঁচশো অর্থাৎ শুদ্ধ উত্তর ঠিক আছে চোদ্দ নম্বর অঙ্ক আহ চোদ্দ নম্বর অঙ্কত আছে কি তলর দণ্ড চিত্রটোয়ে একটা ফুটবল দলে 2010-2011 বর্ষত খেলা খেল আৰু খেলসমূহত কৰা গ'লৰ তথ্য বৰ্ণনা কৰিছে ফুটবল দলটোৱে কিমানখন খেলত তিনিটাতকৈ কম গ'ল কৰিছিল অপশ্যন এ দহ অপশ্যন বি এইট চি থাৰ্টি থ্ৰী ডি টুৱেণ্টি ফাইভ কোৱেশ্যনটো তোমালোকে বুজিবলৈ অলপ যত্ন কৰাচোন কি আছে এইটো এটা দণ্ডচিত্ৰ দিছে এইখিনি কি দিয়া আছে গ'লৰ সংখ্যা আৰু এইখিনি খেলৰ সংখ্যা এতিয়া তথ্যখিনি দিয়া আছে এই ফুটবল দলটোৱে কিমানখন খেলত তিনিটাতকৈ কম গ'ল গ'ল কৰিছিল তিনিটাতকৈ কম কৰিছিল কিমান তিনিটাতকৈ কম মানে এইখিনি এইখিনি হ'লনে এইখিনিত কিমান হ'ব যোগ কৰা তিনিটাৰ কম এইটো এইটো আছে ছিক্স প্লাছ নাইন প্লাছ টেন যোগ কৰিলে কিমান হ'ব টুৱেণ্টি ফাইভ তিনিটাতকৈ কম মানে এইখিনি হ'ব এইখিনি কিমান আছে টুৱেণ্টি ফাইভ গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব কি টুৱেণ্টি ফাইভ তোমালোকে শুদ্ধ উত্তৰটোত এনেকৈ ডাৰ্কেন কৰি দিয়া ডাৰ্ক কৰি দিলে হৈ গ'ল পোন্ধৰ নম্বৰ অংকটোত কি আছে মৌলিক সংখ্যা এটাৰ উৎপাদক হ'ল এ নম্বৰ এটা বি নম্বৰ দুটা চি নম্বৰ তিনিটা ডি নম্বৰ নাই তোমালোকক মই মৌলিক সংখ্যাৰ সূত্ৰ দিছিলোঁ মৌলিক সংখ্যাৰ সূত্ৰটো হ'ল কি যিবোৰ সংখ্যাৰ উৎপাদক মাথোন দুটা এক আৰু সেই সংখ্যাটো নিজে সেইবোৰ সংখ্যাক কি বুলি কোৱা হয় মৌলিক সংখ্যা বুলি কোৱা হয় কি কৈছিলো যে জীৱৰ সংখ্যাৰ উৎপাদক মাত্ৰ দুটা এক আৰু সেই সংখ্যাটো নিজে তাক কি বুলি কোৱা হয় মৌলিক সংখ্যা বা জীৱৰ সংখ্যাক এক আৰু সেই সংখ্যাটোৰ বাহিৰে অন্য কোনো সংখ্যাৰে বিভাজ্য কৰিব নোৱাৰো সেইখিনি সংখ্যাক কি বুলি কোৱা হয়
মৌলিক সংখ্যা বলি কয় গদিকে সূত্রতে উল্লেখ করা আছে যে মৌলিক সংখ্যার উৎপাদক দুটা গদিকে শুদ্ধ উত্তরটা হবো কি মৌলিক সংখ্যার উৎপাদক এটা দুটা দুটা কত আছে বি নম্বরত গদি বি নম্বরটো এনে কই বোল্ড করি দিয়া কহি দিয়া হলে হল নম্বর অঙ্ক লৈ আহ 23 মানে 23561 সংখ্যাটোত পাঁচর স্থানীয় মান বলে কইছে দে স্থানীয় মান হইছে এ পাঁচ বি পঞ্চাশ সি ফাইভ হান্ড্রেড ডি ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান তোমালোকর স্থানীয় মান বলে মই বিদ্যুত কইছিল চাবাচন স্থানীয় মান হল কি সেই এটোর স্থান মান পাঁচ স্থানটো কত আছে একক দশক শতক গতিকে পাঁচর স্থানীয় মান হব পাঁচ শতক মানে পাঁচশো পাঁচশো কত আছে ফাইভ হান্ড্রেড আছে তোমার সি নম্বরত গতিকে শুদ্ধ উত্তরটো হব কি সি নম্বর বুঝি পালা নে সি নম্বরটোই হব শুদ্ধ উত্তর এতিয়া আমি আহ সতেরো নম্বর অঙ্ক তথা আজি লাস্ট অঙ্কলে আহ টু স্টার থ্রি স্টার সংখ্যাটোর তারকা চিহ্ন যুক্ত স্থান দুটাত একেটা অঙ্ক আছে আৰু সংখ্যাটো তিনেৰে বিভাজ্য সংখ্যাটো কি সংখ্যাটো তিনেৰে বিভাজ্য তলৰ কোনটো অংক তাৰকা চিহ্নত চিহ্নিত স্থান থাকিব তাৰ মানে কি তিনেৰে বিভাজ্য হ'ব লাগিব না তিনেৰে কোনবিলাক সংখ্যা বিভাজ্য যায় তিনেৰে কোনবিলাক সংখ্যা আমি তিনেৰে বিভাজ্য কৰিব লাগে কোনো এটা সংখ্যা দিয়া থাকিলে সেই সংখ্যাটোৰ অংককেইটা যোগ করবে অঙ্ককিটার যোগ করি অঙ্ককিটার যদি যোগফল তিনেরে বিভাজ্য হয় তেতিয়াহলে সম্পূর্ণ অঙ্কটই তিনেরে সম্পূর্ণ সংখ্যাটই তিনেরে বিভাজ্য হব মই কি কইছো যিকেইটা অঙ্ক দিয়া থাকিব অঙ্ককিটা অ্যাড করবে অ্যাড করি অ্যাড মানে যোগ যোগ করি যদি যোগফলটো তিনেরে বিভাজ্য হয় তেতিয়াহলে কি হব সম্পূর্ণ সংখ্যাটো তিনেরে বিভাজ্য হব কিন্তু এই ক্ষেত্রে আমার এই স্টার মার্ক খালি আছে কিন্তু দুই আর তিন যোগ করলে কি হব পাঁচ গোটে খিনি যোগ করি কি হব তিনের বেজ আর ইয়াতে যদি এক এক দিও হাত হব এক যোগ এক দিল যোগ করলে হাত হাত তো তিনের বিভাজ্য নয় গতিকে এইটো তিন এক হব নরে দুই দিশাও টু টু থ্রি টু শোষণ অঙ্ককেইটা নিয়মটো কি অঙ্ককেইটা যোগ করব লাগে দুই যোগ তিন যোগ দুই যোগ করলে কি হব সাত দুই ন আকো তিনেরে বিভাজ্য যায় গতিকে এই স্টার বা তারকা চিহ্ন দেয়া স্থানত কি বহিব কি বহিব ডি নম্বর দুই বহিব ডি নম্বর দুই দুই হব তারকা চিহ্নিত স্থানত বহিব লগা সংখ্যা নিশ্চয় তোমালোকর আজি ভিডিওটো ভাল লাগিছে এইখিনিতে তোমালোকক আরো একটা কথা কই থৈ দিও যে মোর ইংলিশের একটা চ্যানেল আছে সেই চেনেলৰ ডিস্ক্ৰিপশ্যন সেই চেনেলৰ লিংক ডিস্ক্ৰিপশ্যনত দিয়া আছে তোমালোকে তাতে ক্লিক কৰিলে পাই যাবা থেংক ইউ টু ৱাচ মাই চেনেল মেথছ অসম